দীঘার পরেই সমুদ্র মানেই বাঙালির সব থেকে পছন্দের জায়গা পুরী। তবে জগন্নাথ মন্দির, কোণারক, নন্দনকানন, চিল্কায় বোটিং সব মিলিয়ে দীঘার তুলনায় ঘুরতে যাওয়ার জন্য পুরীর বৈচিত্র্য কিন্তু অনেকটা বেশি। নমস্কার বন্ধুরা, এক্সপ্লোর উইথ দ্বীপ চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের পুরী ভ্রমণের প্রথম পর্বের ভিডিওতে পুরীতে আসা, হোটেল, লোকাল সাইট সিং এবং জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া সম্বন্ধে সমস্ত তথ্য দিয়েছিলাম। প্রথম পর্বের ভিডিওটি না দেখে থাকলে আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে প্রথম পর্বের ভিডিওটি অবশ্যই দেখে নিন। আজকের ভিডিওতে থাকছে পুরী ভ্রমণের দ্বিতীয় দিনের কোণারক নন্দনকানন এবং তৃতীয় দিনের চিল্কা ভ্রমণ সম্পর্কে সমস্ত তথ্য। পুরী ভ্রমণের প্রথম দিনে দ্বিতীয় ও তৃতীয় দিনের সাইটসিং এর জন্য প্যাকেজ অথবা রিজার্ভ গাড়ি বুক করে নিন। রিজার্ভ গাড়ির ক্ষেত্রে কোণারক নন্দনকানন ট্যুরে ভাড়া পড়ে মোটামুটি 3,000 থেকে 3,500 টাকা। প্যাকেজ বা শেয়ার ট্যুর সম্পর্কে তথ্য প্রথম পর্বের ভিডিওতেই দিয়েছিলাম। এবার পুরী ভ্রমণে আমরা কোণারক নন্দনকানন ট্যুরটি প্রাইভেট ট্রাভেল এজেন্সির সাথে করেছিলাম। এক্ষেত্রে সকাল 7টার মধ্যে যেখান থেকে সাইটসিং এর জন্য বাসগুলি ছাড়ে সেই বাস স্ট্যান্ডে চলে আসুন। এবার আপনার ট্রাভেল এজেন্সির বাসে উঠে বসুন। মনে রাখবেন, প্রতিটি বাসে একজন গাইড থাকবেন, তিনি আপনাদের যে কোনো বিষয়ে হেল্প করবেন এবং আজকের ট্যুরের বিষয়ে সমস্ত প্রয়োজনীয় তথ্যও তিনিই দেবেন। বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলির ইতিহাসও তিনি আপনাদের বলে দেবেন। এরই সাথে বিভিন্ন সাইটসিং প্লেসগুলির এন্ট্রি ফিও গাইড আপনাদের থেকে নিয়ে নেবেন। এক্ষেত্রে যে কোনো সাইটসিং স্পটে প্রবেশের ক্ষেত্রে টিকিটের ঝামেলায় আপনাদের পড়তে হবে না। দ্বিতীয় দিনে আপনাদের প্রথমেই দেখানো হবে চন্দ্রভাগা বিচ। এই বিচটির দূরত্ব পুরী থেকে প্রায় 30 কিলোমিটার। বিচটির পরিচ্ছন্নতা কিন্তু নজর কাড়ার মতো। শোনা যায় শ্রীকৃষ্ণের পুত্র সাম্বা কুষ্ঠরোগ থেকে মুক্তি পাবার পর চন্দ্রভাগা নদীর মোহনায় সূর্যদেবের পুজো দিয়েছিলেন, যদিও চন্দ্রভাগা নদী বর্তমানে শুকিয়ে গেছে। তবে চন্দ্রভাগা বিচের জন্য নির্ধারিত সময় কিন্তু মাত্র 10 মিনিট। আজকের দ্বিতীয় গন্তব্য কোণারকের সূর্য মন্দির। চন্দ্রভাগা বিচ থেকে এর দূরত্ব মাত্র 3 কিলোমিটার। বিশেষভাবে মনে রাখবেন, আজকের লাঞ্চ কিন্তু এখান থেকেই সারতে হবে। গাড়ি দাঁড়ানোর পর আপনাদের একটি হোটেল দেখিয়ে দেওয়া হবে, এখানে খাবারের অর্ডার দিয়ে চলুন সূর্য মন্দিরে। মনে রাখবেন, প্রতিটি স্পটের টিকিটই কিন্তু আপনার গাইডই আপনার হয়ে করে দেবেন। ১২৫৫ খ্রিস্টাব্দে গঙ্গা বংশীয় রাজা প্রথম নরসিংহবর্মণ সূর্যদেবতার জন্য এই মন্দিরটি নির্মাণ করেন। তবে বর্তমানে এই মন্দিরে কিন্তু কোনো ভগবানের পুজো হয় না। বিশাল মন্দির কমপ্লেক্সটি সূর্যদেবের রথের আকারে নির্মাণ করা হয়েছিল, যার চারপাশে রয়েছে পাথরের তৈরি 24টি চাকা এবং এই রথ টানার জন্য রয়েছে পাথরের নির্মিত 7টি ঘোড়া। শোনা যায়, অতীতে এই মন্দিরের শীর্ষভাগে একটি ভারী ম্যাগনেট লাগানো ছিল, যার জন্য মন্দিরের মধ্যে থাকা সূর্যদেবের মূর্তি ভাসমান অবস্থায় থাকত। পরবর্তীকালে এই ম্যাগনেট খুলে নেওয়া হয়, যার ফলে মন্দিরের গঠনে ভারসাম্য নষ্ট হয় এবং মন্দিরটি ভাঙতে শুরু করে।
এই মন্দিরে সূর্যদেবতাকে বর্তমানে পুরীর জগন্নাথ মন্দিরে রাখা আছে। এই মন্দিরের কারুকার্যেই কিন্তু লুকিয়ে আছে ভারতীয় শিল্পীদের অসীম দক্ষতা এবং নিপুণতা। সূর্য মন্দির দেখে এসে আপনারা লাঞ্চ সেরে নিন। পরবর্তী গন্তব্য ধৌলিগিরি। এক্ষেত্রে ধৌলি পাহাড়ের নিচে বাস থেকে নেমে উইঞ্জার গাড়িতে চেপে পৌঁছতে হবে ধৌলি পাহাড়ের ওপরে। ধৌলি পাহাড়ের সাথে জড়িয়ে আছে ভারতের এক অন্যতম ইতিহাস। এখানেই হয়েছিল ইতিহাস বিখ্যাত কলিঙ্গ যুদ্ধ, যার ভয়াবহতা এবং মৃত্যুলীলায় ব্যথিত হয়ে সম্রাট অশোক চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হন এবং শান্তির নীতি গ্রহণ করেন। ধৌলি পাহাড়ের পাশ দিয়েই বয়ে গেছে দয়া নদী, যা কলিঙ্গ যুদ্ধের সময় পরিণত হয়েছিল রক্তের নদীতে। পরবর্তীকালে এই ধৌলি পাহাড়ের ওপরেই জাপান সরকারের সহায়তায় এই শান্তিস্তূপ বা পিস প্যাগোডাটি নির্মাণ করা হয়েছিল। এই শান্তিস্তূপের পেছনেই আছে ধবলেশ্বর শিব মন্দির, হাতে সময় থাকলে এটিও দেখে নিতে পারেন। এবং এই পাহাড়ে ওঠার পথের ধারেই আছে সম্রাট অশোকের রক এডিক্টস। পরবর্তী গন্তব্য ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির। এখানে প্রধান পূজ্য দেবতা ভগবান শিব। এই মন্দিরেও প্রবেশ করতে গেলে কিন্তু জুতো এবং ক্যামেরা কাউন্টারে জমা রেখে তবেই প্রবেশ করতে পারবেন। ভুবনেশ্বরকে সিটি অফ টেম্পল বলা হয়, আর ভুবনেশ্বরের বিভিন্ন মন্দিরগুলির মধ্যে অন্যতম কিন্তু এই লিঙ্গরাজ মন্দির। লিঙ্গরাজ মন্দিরের পর আপনাদের দেখানো হবে উদয়গিরি ও খণ্ডগিরি। উদয়গিরি ও খণ্ডগিরি আসলে দুটি পাহাড়, যেখানে পাহাড় কেটে কারুকার্যপূর্ণ অসংখ্য গুহা নির্মাণ করা হয়েছে। মনে করা হয় গুহাগুলি কলিঙ্গরাজ খারবেলের আমলে জৈন সন্ন্যাসীদের আস্তানা হিসেবে নির্মাণ করা হয়েছিল। উদয়গিরি পাহাড়ে মোট 18টি এবং খণ্ডগিরি পাহাড়ে মোট 14টি গুহা রয়েছে। খণ্ডগিরি পাহাড়ের ওপরে রয়েছে একটি মন্দির, তবে আমরা যখন গেছিলাম তখন এই মন্দিরটি বন্ধ ছিল। এই দুই পাহাড়ের ওপর থেকে ভুবনেশ্বর শহরের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এখানে একটি কথা বলে রাখা ভালো, উদয়গিরি ও খণ্ডগিরি পাহাড়ে বাঁদরের থেকে সাবধান থাকুন। এরপর নিয়ে যাওয়া হবে নন্দনকানন। আজকের ট্যুরের সবথেকে শেষ গন্তব্য নন্দনকানন। মনে রাখবেন সোমবার কিন্তু এই নন্দনকানন বন্ধ থাকে। এই জায়গাটি অনেক বড়, কিন্তু খুব অল্প সময়ে আপনাকে ঘুরে দেখতে হবে। নন্দনকাননের প্রবেশের টিকিট মূল্য 50 টাকা। নন্দনকানন শব্দের অর্থ স্বর্গের উদ্যান। এখানে বাঘ, সিংহ, জিরাফ, হাতি, বিভিন্ন রকম সাপ এবং আরও বিভিন্ন রকম প্রাণী তাদের নির্দিষ্ট বাসস্থানে দেখতে পারবেন। তবে নন্দনকানন চিড়িয়াখানার সব থেকে আকর্ষণীয় বিষয় এখানকার জঙ্গল সাফারি। আলাদাভাবে টিকিট কেটে বিশেষ বাসে চেপে এই জঙ্গল সাফারি হয়ে থাকে। এই জঙ্গল সাফারিতে আপনারা বাসে বন্দি থাকবেন এবং বিভিন্ন প্রাণী যেমন সিংহ, বাঘ, ময়ূর, হরিণকে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে দেখতে পারবেন। তবে এই প্যাকেজ ট্যুরে সময় খুব অল্প থাকায় এই জঙ্গল সাফারির সুযোগ পাওয়া যায় না। নন্দনকানন দিয়েই শেষ হচ্ছে দ্বিতীয় দিনের সাইট সিং। দ্বিতীয় দিনের প্যাকেজ ট্যুরের প্রয়োজনীয় বিশেষ কিছু তথ্য। প্যাকেজ ট্যুরে যে বাসে যাবেন তার গাইডের কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই নিয়ে রাখুন। আপনার দলের সাথে থাকার চেষ্টা করুন। আপনার বাস ভালোভাবে চিনে রাখুন। গাইড প্রতিটি স্পট দেখার জন্য যে সময় দেবে সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই অবশ্যই বাসের কাছে ফিরে আসুন। সোমবার নন্দনকানন বন্ধ থাকে,
সপ্তাহে সোমবারে এলে নন্দনকানন দেখা হবে না। নন্দনকানন দেখতে প্রায় একটা গোটা দিন লাগে, তাই ভালোভাবে নন্দনকানন দেখার ইচ্ছে থাকলে পার্সোনাল গাড়ি রিজার্ভ করে আসতে পারেন। প্যাকেজ ট্যুরের ক্ষেত্রে সকালে যত তাড়াতাড়ি এসে বাসে উঠবেন তত বেশি সময় নিয়ে সাইট সিইং করতে পারবেন। দ্বিতীয় দিনের ট্যুরে কিন্তু একমাত্র কোণারক দেখার পরেই লাঞ্চের সময় দেওয়া হবে, অন্য কোথাও লাঞ্চের সময় দেওয়া হবে না। মনে রাখবেন এটি শেয়ার ট্যুর, তাই কোনো স্পটেই নিজের যতক্ষণ খুশি সময় কাটাবেন না, যে কোনো সমস্যায় গাইডকে ফোন করতে পারেন। দ্বিতীয় দিন সাইট সিইং সেরে পুরীতে ফিরে সন্ধ্যায় আবার চলে আসুন বিচে, আবার বিচ মার্কেটটা ঘুরে দেখে নিতে পারেন এবং প্রয়োজন অনুসারে এই সময় শপিং সেরে নিন। তৃতীয় দিনটা রাখুন চিল্কা ভ্রমণের জন্য। পুরী এসে প্রথম দিনই তৃতীয় দিনের চিল্কার প্যাকেজ বুক করে রাখুন। চিল্কা ট্যুরটি আপনারা রিজার্ভ অথবা প্যাকেজ বা শেয়ারে করতে পারেন। চিল্কায় রিজার্ভ গাড়ির খরচ 1500 থেকে 2000 টাকা। প্যাকেজ দুরকম হয়, প্রাইভেট ট্রাভেল এজেন্সির সাথে অথবা ওড়িশা গভর্নমেন্টের ওটিডিসির সাথে। প্রাইভেট ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে নন এসি বাসে খরচ 250 টাকা এবং এসি বাসে খরচ 350 টাকা এবং বোটিংয়ের জন্য দিতে হয় 270 টাকা। ওটিডিসি এর ক্ষেত্রে এসি বাসে 380 টাকা এবং বোটিংয়ের জন্য 235 টাকা। তবে এই প্যাকেজে খাওয়া দাওয়া কিন্তু ইনক্লুডেড থাকে না। বেশ কিছু প্রাইভেট ট্রাভেল এজেন্সির কন্ট্যাক্ট নাম্বার এবং ওটিডিসির বুকিং ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমাদের সাজেশন, চিল্কা ট্যুরটি অবশ্যই ওটিডিসির সাথে করুন। এবার চিল্কা ভ্রমণ আমরা ওটিডিসির সাথে করেছিলাম। এক্ষেত্রে তৃতীয় দিন সকাল 7টার মধ্যে ওটিডিসির পান্থনিবাসে চলে আসুন। সকাল 7টায় এখান থেকেই গাড়ি ছাড়বে। মনে রাখবেন প্রতিটি বাসে একজন গাইড থাকবেন, তিনি আপনাদের যে কোনো বিষয়ে হেল্প করবেন। প্রায় এক ঘন্টা পরে পথে ব্রেকফাস্টের বিরতি দেওয়া হবে। ব্রেকফাস্টের পর দেখানো হবে আলারনাথ মন্দির ও গৌড়ীয় মঠ। রথযাত্রার পূর্বে 15 দিন জগন্নাথ দেব পুরীর জগন্নাথ মন্দিরে দেখা দেন না, তখন আলারনাথ মন্দিরেই তিনি দেখা দেন। এরপর পথে দইখিয়া মন্দির দেখিয়ে গাড়ি পৌঁছবে সাতপার আইল্যান্ডে। এখান থেকেই ওটিডিসির চিল্কা বোটিং শুরু হয়। তবে আগেই বলেছি, প্রাইভেট ট্রাভেল এজেন্সির সাথে এলে অন্য একটি জায়গা থেকে বোটিং শুরু হয়। প্রথমেই ওটিডিসির যাত্রীনিবাসে লাঞ্চের খাবারের অর্ডার দিয়ে দিন। বোটিংয়ের শেষে এখানে এসেই লাঞ্চ করতে হবে। এরপর চলুন জেটির দিকে। এখানে একটি কথা বিশেষভাবে বলে রাখি, আপনারা প্রাইভেট কার অথবা শেয়ারে এলে আপনাদের চিল্কা বোটিং কিন্তু সাতপাড়া নয়, অন্য একটি জায়গা থেকে শুরু হবে। প্রাইভেট কার বুক করবার আগেই ড্রাইভারকে অবশ্যই বলুন আপনারা সাতপাড়াতেই যেতে চান। এখান থেকে কিন্তু অত্যন্ত অল্প খরচে ওটিডিসির বোটে চিল্কা ঘোরা যায়। এখানে ড্রাইভারের কোনো কমিশন না থাকায় ড্রাইভার সাধারণত আপনাকে সাতপাড়ায় আনতে রাজি হবেন না। বোটে উঠে বসার পর প্রথমেই আপনাদের চিল্কার মূল আকর্ষণ ডলফিন দেখানো হবে। তবে এখানে কখনো কখনো ট্যুরিস্টদের কিন্তু ডলফিন না দেখেও হতাশ হয়ে ফিরে যেতে হয়। এখন বলি ওটিডিসির সাথে চিল্কা বোটিংয়ের সুবিধা কী কী। ওটিডিসির সাথে চিল্কা বোটিংয়ে ডলফিন দেখার চান্স সবথেকে বেশি, কারণ এদের বোটগুলি উন্নত মানের, ইঞ্জিনের আওয়াজ অনেক কম। অন্যান্য প্রাইভেট বোটের তুলনায় ওটিডিসির চিল্কা বোটিং অনেক আগে শুরু হয়। ওটিডিসির সাথে চিল্কা বোটিংয়ের সময় 3 ঘন্টা, প্রাইভেট ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে প্রায় 5 থেকে 6 ঘন্টা বোটিং করা হয়। এর ফলে ট্যুরিস্টরা অনেক সময় বিরক্ত হয়ে পড়েন। ডলফিনের পর আপনাদের নিয়ে যাওয়া হবে রাজহংস আইল্যান্ডে। রাজহংস আইল্যান্ড থেকে কিছুটা সামনেই আছে সি মাউথ, তবে ওদিকে জলের গভীরতা বেশি হওয়ায় বোটগুলি ওদিকে যায় না। নির্জন এই রাজহংস আইল্যান্ডের সৌন্দর্য কিন্তু বেশ মনোরম, সাথে এখানে ছোট ছোট কয়েকটি খাবারের দোকানও রয়েছে।
এখন এই জঙ্গলের মধ্যে দিয়ে বিপরীত দিকে কিছুটা এগিয়ে গিয়ে পড়বে ক্লাসিক বিচ। এখানে সমুদ্র আসলে বঙ্গোপসাগর, যা রাজহংস আইল্যান্ড দ্বারা চিল্কা থেকে বিচ্ছিন্ন। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বোট পুনরায় ফিরে যাবে সাতপাড়া জেটিতে। মনে রাখবেন, প্রাইভেট ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে যেখান থেকে বোটিং শুরু হয় তা যেখানে ডলফিন দেখানো হয় তা থেকে অনেকটা দূরে, তাই প্রাইভেট ট্রাভেল এজেন্সির সাথে চিল্কা ট্যুরে সময় কিন্তু অনেকটা বেশি লাগে। অনেক ক্ষেত্রেই ট্যুরিস্টরা অতিরিক্ত সময়ের জন্য বিরক্ত হয়ে ওঠেন। বোটিংয়ের শেষে দেখানো হবে চিল্কা মিউজিয়াম। এই মিউজিয়ামের গ্রাউন্ড ফ্লোরে চিল্কার 3D ম্যাপ এবং বিভিন্ন মডেলের সাহায্যে এখানকার মানুষের জীবনযাত্রা দেখানো হয়েছে, এবং ফার্স্ট ফ্লোরে বিভিন্ন প্রাণীর দেহ এবং ডলফিনের কঙ্কাল সংরক্ষণ করে রাখা হয়েছে। এরপর হোটেল যাত্রীনিবাস থেকে লাঞ্চ সেরে ফেরার পালা। বিকেল 4টার মধ্যে গাড়ি পুরী ফিরে আসবে। পুরী থেকে ফেরার দিনের অন্যতম কাজ কিন্তু এখানকার সুস্বাদু খাজা কেনা। এখানকার অন্যতম দুটি সেরা খাজার দোকান কিন্তু অবশ্যই গাঙ্গুরাম এবং কাকাতোয়া। এখানেই শেষ হচ্ছে তৃতীয় দিনের পুরী ভ্রমণ। ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ঘুরতে যাওয়ার জায়গা এবং সেই জায়গা সম্পর্কে সঠিক তথ্যপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করবার পর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।